গাইস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকে আমি চলে এসেছি দুর্গাপুর ফুলঝড়ে। এখানে কিন্তু দুর্গাপুজো এক অন্যতম প্যান্ডেল হয়। এই বছর এখানে যে থিমটা হয়েছে সেটা হচ্ছে শান্তি। শান্তি কেন, সেই জন্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কী থিম হয়েছে এখানে, থিমের নাম তো বলে দিলাম শান্তি। তো চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি ফুলঝড়ে প্যান্ডেল। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো তোমাদের ঘোরাচ্ছি ফুলঝড়ে প্যান্ডেল। হচ্ছে ফুলঝড়ের প্যান্ডেল 2022 সালে দুর্গাপুরের এক অন্যতম প্যান্ডেল এখানেও হয়। এখানে কিন্তু এই বছর এক আলাদা চমক দিতে চলেছে, কারণ একটাই, এখানে কিন্তু এই বছর থিম হতে চলেছে শান্তি, কারণ একটাই, এখানে থিম হচ্ছে ভুটানের বুদ্ধ টেম্পেল, তার জন্যই এই থিমটার নাম দেওয়া হয়েছে শান্তি। আর দেখেন অলরেডি কাজ চলছে এখানে দুর্গাপুরে ফুলঝড়ে। এই বছর থিম হতে চলেছে বুদ্ধ টেম্পেল, তোমরা অবশ্যই ভিজিট করবে এই জায়গায় ফুলঝড়ে। কিন্তু তোমরা সবাই জানো যে প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে। চলো তোমাদের এবারে ভেতরটা ঘুরি দেখাচ্ছি। আর চলছে অলরেডি, দাদারা কাজ করছে এখানে উপরে। আর টোটালি এটা কিন্তু প্লাই দিয়ে তৈরি হয়েছে, এটার উপর আবার রং হবে। আর এই জায়গায় প্রতিমা রাখা হবে, প্রতিমাগুলো কিন্তু খুবই বড় হয় এই ফুলঝড়ে। তোমাদের ঘুরি দেখালাম ফুলঝড়ে দুর্গাপুজোর প্যান্ডেল। এই বছর কিন্তু এক ইউনিক থিম হতে চলেছে, সেই থিমের নাম হচ্ছে শান্তি। শান্তির থিমের নাম একটাই, কারণ এটা বুদ্ধ টেম্পেল হতে চলেছে। আর তোমরা হয়তো সবাই জানো যে বুদ্ধ একটা এমনই ঠাকুর যে পুরো শান্তি থাকে, সবসময় শান্তি। ফুলঝড়ের প্যান্ডেল স্ট্রাকচারটা দেখে নাও কেমন করা হয়েছে, এখানে স্ট্রাকচারটা দেখে নাও। এখানে দাদাদের কাজ চলছে, এখানে অলরেডি বাটামের কাজ চলছে। তোমাদেরকে ঘুরে দেখালাম দুর্গাপুজো প্যান্ডেলটা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। এখানে তোমরা ভিজিট করতে পারো এই বছর। এখানে থিমের নাম হচ্ছে শান্তি। আর শান্তি কারণ তোমাদেরকে আগেও বললাম, আর একবার বলে দিচ্ছি, এখানে এই বছর ভুটানের বুদ্ধ টেম্পেল এখানে কিন্তু তৈরি হচ্ছে। তো তোমরা অবশ্যই ভিজিট করবে এখানে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই।